স্বাগতম জানাইছো। এই মুহূর্তে একটা ডাঙর খবর, মধ্যপ্রাচ্য আজি অশান্ত হয়ে আছে। ইসরায়েল আর লেবাননের মাজত, বিশেষ হিজবুল্লার মাজত উত্তেজনা বৃদ্ধি পাইছে। আর ইসরায়েলের উপর বেলিস্টিক মিসাইলের সহায়ত লেবাননের তরফের পর হিজবুল্লায় আক্রমণ করেছে। আর তারপরে ইরানের সর্বোচ্চ নেতা খেমেনির তরফের পর ইসরায়েলক ভাবুকি দিয়া হয়েছে। সমগ্র পরিবেশ কেন, বর্তমান সময় উত্তেজনা কিদরে বৃদ্ধি পাইছে, তার তথ্য টাইম এইট ওয়ার ব্রেকিং লই অহার চেষ্টা করছো। টাইম এইট ওয়ার ব্রেকিং, ইসরায়েলের উপর ভয়ঙ্কর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। এবার যুদ্ধ লেবাননের হিজবুল্লা আর ইসরায়েলের মাজত হওয়া পরিলক্ষিত হয়েছে। বেলিস্টিক মিসাইলের এই আক্রমণ সংঘটিত করেছে লেবাননের হিজবুল্লাই। বেলিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে হিজবুল্লার তরফের পর ইসরায়েলের শহর তেল এভিভক লক্ষ্য করে, টার্গেট করে এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়। কেন, তেল এভিভক হচ্ছে ইসরায়েলের চোরাংচোয়া সংস্থা মোসাদর মুখ্য কার্যালয়। ইসরায়েলের চোরাংচোয়া সংস্থা মোসাদর মুখ্য কার্যালয়ত এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। আর বেলিস্টিক মিসাইলের সহায়ত হিজবুল্লাই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। একমাত্র আইরন ডুমর বাবে তেল এভিভ রক্ষা পড়েছে, অন্যত তেল এভিভক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইয়ার পছতে ইসরায়েলক এক প্রকার ভাবুকি প্রদান করা হয়েছে ইরানের তরফের পর। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খেমেনিয়ে কৈছে যে হিজবুল্লাক সকলো প্রকারে সমর্থন করব, হিজবুল্লা জয়ী হব বলে উল্লেখ করেছে। আর খেমেনির তরফের পর স্পষ্টভাবে ইসরায়েলক ভাবুকি দিয়া হয়েছে। ইয়ার পছতেই দক্ষিণ লেবাননের কেবাটাও প্রান্ত ইসরায়েলে এয়ার স্ট্রাইক করেছে। কালির দিনটোত প্রায় 500 অধিক লোক নিহত হয়েছিল আর বর্তমানে সংখ্যা 600 বা তাতোতক অধিক হওয়া বলে জানিপরা গেছে। 600 পর্যন্ত লোকের মৃত্যু হয়েছে ইসরায়েলের উপর এই ঘটনা সংঘটিত করা হয়েছে। আমি জানাই আছো কিদরে উত্তেজনা বৃদ্ধি পাইছে। হামাসর পিছত হিজবুল্লা আছে বেলিস্টিক মিসাইল, হিজবুল্লার লগত আছে, হামাসর লগত নাছিলে। সেই বেলিস্টিক মিসাইলেরে তেল এভিভত থাকা ইসরায়েলের যে মোসাদর চোরাংচোয়া সংস্থা মোসাদর মুখ্য কার্যালয় আছিল তালৈ লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু ইসরায়েলের লগত শক্তিশালী আইরন ডোম আছে, এই আইরন ডোমের সহায়ত তেল এভিভক রক্ষা করা হয়েছে। আর এই কথা হিজবুল্লার তরফের পর প্রকাশ করা হয়েছে। ইফালে ইরানে এই যুদ্ধত আকৌ এন্ট্রি মারিছে। আয়াতুল্লাহ খেমেনির তরফের পর আজি বহু কথা উল্লেখ করা হয়েছে আইরন ডোমের বাবে তেল এভিভ রক্ষা পড়ছে। আর এই মুহূর্তত বাতরি চাই থাকার মুহূর্তত ইসরায়েলের তরফের পর প্রত্যুত্তর দিয়া হয়েছে দক্ষিণ লেবাননের কেবাটাও প্রান্ত। আমি এই সমগ্র ব্রেকিং অন স্ক্রিন আপনার লই অহার চেষ্টা করছো। কিভাবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাইছে, হিজবুল্লাক ইরানে সকলো প্রকারের সহায় করব বলে উল্লেখ করা হয়েছে। প্রতিটি মুহূর্তত এতিয়া লেবানন আর ইসরায়েলের মাজত উত্তেজনা বৃদ্ধি পাইছে, এই প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে। কালির দিনটিতে এই পরিবেশের সূচনা হয়েছিল। ইসরায়েলে করা আক্রমণত এটা দিনত 600 অধিক লোকের, 500 অধিক লোকের এটা দিনত, আর আজির দিনত 600 লোকের মৃত্যু হয়েছিল। প্রায় 2000 অধিক লোক আহত হয়েছে। ইয়ার পছতে হিজবুল্লা ইসরায়েলের উপর হিজবুল্লার লগত থাকা বেলিস্টিক মিসাইলের সহায়ত তেল এভিভ শহরের উপর আক্রমণ করেছে, যত ইসরায়েলের চোরাংচোয়া সংস্থা মোসাদর মুখ্য কার্যালয় আছে। আপনাদের হয়তো মনত আছে মোসাদর সহায়তে ইসরায়েল এটার পিছত আনটাকৈ পেজার বিস্ফোরণ করেছিল, এটার পিছত আনটাকৈ ওয়াকিটকে বিস্ফোরণ করেছিল। সমগ্র লেবানন কঁপি উঠিছিল আর তার প্রত্যুত্তর দিয়ার চেষ্টা করেছিল হিজবুল্লাই। কিন্তু ইসরায়েলের লগত যে আইরন ডোম আছে, আইরন ডোম থাকার বাবে ইসরায়েলের চোরাংচোয়া সংস্থা মোসাদর কার্যালয় ধ্বংস নহল। আইরন ডোমে বেলিস্টিক মিসাইল রখাবলৈ সক্ষম হয়েছে। আর ইয়ার পাছত হাই এলার্ট জারি করা হয়েছে, বিশেষকৈ লেবানন আর ইসরায়েল সীমান্তত কেইবাটাও প্রান্তত হাই এলার্ট জারি করা হয়েছে। ইফালে ইরানে যুদ্ধত এন্ট্রি মারিছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খেমেনির তরফের পর কোৱা হয়েছে হিজবুল্লাক ইরানে সহায় করব, হিজবুল্লা জয়ী হব বলে উল্লেখ করেছে। ইয়ার অর্থ হয়েছে ইয়াতকৈও শক্তিশালী হয়তো রকেট ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবলৈ পারে হিজবুল্লাই। আর তার বাবে ইসরায়েলে পুনর্বার এয়ার স্ট্রাইক করবলৈ সাজু হয়েছে। আর লেবাননের কেইবাটাও প্রান্তত, বিশেষকৈ দক্ষিণ লেবাননত ইসরায়েলের তরফের এয়ার স্ট্রাইকত 50 অধিক লোকের নতুনকৈ মৃত্যু হওয়া বলে জানিব পৰা গৈছে।